আপনারা সকলে জানেন গত 2015 সালের 1 আগস্ট কিন্তু সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে কিন্তু তিন চাক্কার যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে। তার ওই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে কাল উচ্চ আদালত কিন্তু একই নির্দেশনা দিয়েছে যে মহাসড়কগুলোতে কিন্তু এখন আর তিন চাক্কার যানবাহন চলবে না, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের মৎস্যভবন এলাকার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কগুলোতে কিন্তু দেধারছে কিন্তু তিন চাক্কার যানবাহনগুলো আমরা চলতে দেখতে পেয়েছি। সকাল থেকেই এই এলাকায় বিভিন্ন সময় আমরা এসেছি এবং দেখেছি যে এই এলাকা এই রোড দিয়েই কিন্তু ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশা, ভ্যান, তারপর সিএনজি এগুলো কিন্তু দেধারতে চলছে। তো সেই বিষয়ে কিন্তু আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা এই তিন চাক্কার সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় অনুযায়ী কিন্তু তারা কাজ করছেন। কিন্তু কাজ করার পরেও আমরা যে জিনিসটি এখন দেখতে পেয়েছি যে এখনও কিন্তু তারা সেই আগের মতোই কিন্তু এই সড়কগুলোতে চলাফেরা করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রিক্সা তারা কিন্তু প্রচুর গতিতে কিন্তু এখান দিয়ে চলাফেরা করছে। আর এই তিন চাক্কার যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে যে ব্যাটারি চালিত রিক্সা এবং হ্যালো বাইকগুলোর জন্য কিন্তু প্রতিনিয়ত প্রায় আপনারা জেনে থাকেন যে ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে থাকে। আপনারা আরও জানতে পারবেন যে এই জায়গাগুলোতে যদি এখন যদি কঠোরতা না হয় সেক্ষেত্রে কিন্তু সামনে ঈদ, সেখানে কিন্তু দেখা যাবে যে প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আরও একটি বিষয় বলতে চাই যে আমরা কিন্তু এখানে প্রায় ঘণ্টাখানিক যাবৎ অপেক্ষা করছি, কিন্তু আমরা এখানে কিন্তু পুলিশি কোনো টহল কিংবা আমরা কিন্তু দেখতে পাইনি। এই ছিল ঢাকা আরিচা মহাসড়ক থেকে তিন চাকা যানবাহন চলাচলের সর্বশেষ সংবাদ।